আজ তোমাদের জিভে জ্বলানা চটপটা একটা খাবারের রেসিপি নিয়ে চলে এলাম। আর এটা খাওয়ার পর বা দেখার পর জিভ থেকে জল না গড়িয়ে পারবেই না। একেবারে ফুচকার থেকেও টেস্টি এই পানি ফুলকির রেসিপি। আজ তোমাদের সেই পানি ফুলকি কিভাবে কত সহজে বানানো যায় সেটাই করে দেখাবো। নমস্কার বন্ধুরা, বুলানুশিলি সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম পানি ফুলকির রেসিপি বানাতে। পানি ফুলকি বানানোর জন্য এখানে লাগবে বেসন। আমি এখানে বেসন 1 কাপ মতন নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবে। তবে 1 কাপ বেসনে 2-3 জনের খাওয়ার মোটামুটি হয়ে যাবে। তবে এটা খেতে কতটা ভালো রেসিপিটা দেখতে থাকো। আমি এই বেসনের মধ্যে সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1 চুটকি হলুদ গুঁড়ো আর 1/4 চামচেরও কম আমি দিলাম এখানে খাবার সোডা, মানে 1 চুটকি বলতে পারো, খুবই অল্প পরিমাণে যেহেতু বেসনের পরিমাণটা কম রয়েছে। এবারে জল দিয়ে আমাকে একটা ব্যাটার বানাতে হবে, কিন্তু সেই ব্যাটার যেন কখনোই বেশি ঘন হবে না, আবার বেশি জলের মতো পাতলাও হবে না। একটা দেখে নাও ঠিক কী পরিমাণ ব্যাটারের ঘনত্বটা হবে। এভাবে খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। বেসনটা ফেটানো যত ভালো হবে তত কিন্তু সেই ফুলকিগুলো খুব স্পঞ্জি হবে, আর তার মধ্যে খুব সহজেই একেবারে মশলাগুলো ঢুকে একেবারে রসে টুস টুস করতে থাকবে। এত কম খরচে একটা খাবার সন্ধেবেলায় যদি পাওয়া যায় মন তো বলবে আবারও খাই। তবে রেসিপিটা পুরোটা দেখতে থাকো। বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে 4-5 মিনিট ধরে, এবং তাকে একটু রেস্ট দেওয়ার জন্য আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। এবারে চলে এলাম সেই চটপাটা পানি বানাতে। এজন্য আমি 1 গ্লাস ঠান্ডা জল নিয়েছি, ফ্রিজের ঠান্ডা জল হলেই ভালো হয়। আর এখানে আমি কিছুটা পরিমাণ তেঁতুল ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছেঁকে নিয়েছি তেঁতুলের কাতটা বার করে, সেটা দিয়ে দিলাম এর মধ্যে এই জলটার মধ্যে। তেঁতুলটা কীরকম টক সেটা তোমরা নিজেরা বুঝে দেবে একটু। আর এখানে আমি কিছু ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। তোমরা কেউ ইচ্ছে হলে এর মধ্যে পুদিনা পাতাও পেস্ট করে দিতে পারো, ধনে পাতার মধ্যে হাফ পুদিনা হাফ ধনে পাতা দিয়ে। আর ঝালের জন্য আমি এখানে কিছু চিলি ফ্লেক্স ব্যবহার করলাম, দিয়ে দিলাম বিট লবণ স্বাদ অনুযায়ী। আর দিয়ে দেবো এখানে চাট মশলা, এখানে 1 টেবিল চামচ চাট মশলা রয়েছে। তোমরা আমি কিন্তু এখানে কোনো সাদা লবণ ব্যবহার করিনি, এই জলটাকে একটু টেস্ট করে দেখে নেবে সেটা নিজেরা বুঝতে পারবে। টক ঝাল মিষ্টি সব কিছু যেন পরিপূর্ণ হয়। আর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং, এটা দিলে এটার গন্ধ আর টেস্ট পুরো অন্যরকম হয়ে যায়। আর স্বাদের জন্য 1 চামচ চিনি ব্যবহার করলাম, যেহেতু টক করেছে তেঁতুলটা। এবারে দিয়ে দেবো আমি আদার গুঁড়ো, এই আদার গুঁড়োটা আমি করেই রাখি। এখানে আমি ছোটো চামচেরই 1 চামচ দিলাম, মানে 1/4 চামচ মতন দিলাম। এটার জন্য এটার ফ্লেভারটা পুরো অন্যরকম হয়ে যাবে। তোমরা একবার হলেও ওই রেসিপিটা ট্রাই করো, সন্ধেবেলায় অসাধারণ লাগবে খেতে। আর শেষে দিয়ে দিলাম একটু লেবুর রস। ভাবছো তেঁতুল আবার লেবু, না এটা দিলে কিন্তু অসাধারণই লাগবে। তোমরা বললাম যে একবার বানাও, আর শেষে আরেকটু ধনে পাতা দিয়ে টক জলটাকে আমি রেখে দিলাম এক ধারে, চলে এলাম সেই ঢেকে রাখা বেসনটা নিতে। এবারে বেসনটাকে আরেকটু ফেটিয়ে নিয়ে চেক করে দেখে নেবো যে বেসনটা কতটা ফ্লফি হয়েছে। সেজন্য এক বাটি জলের মধ্যে এইরকম এক ড্রপ ফেলতেই দেখো কীরকম ভেসে উঠেছে, এটাই হচ্ছে সিগনাল যে বেসনটা পুরোপুরি ফেটানোটা ঠিক হয়েছে। এবারে ফুলকিগুলো ভাজতে হবে, সেজন্য তেল গরম করে এরকম চামচে করেই দিয়ে দেবে, কোনো রকম হাত লাগানোর আর দরকার নেই। এভাবে চামচে করে ড্রপ ঢালতেই দেখবে কি সুন্দর আপনা থেকেই এগুলো ভেসে ভেসে উঠবে। তোমরা যদি মনে করো এর থেকে বেশি পরিমাণ তেলে ভাজবে সেটাও করতে পারো। আমি তো তোমাদের আগেই বলেছি আমি পোড়া তেল বেশি ব্যবহার করব না, কেননা সেগুলো তো আমাদেরই খেতে হবে। সেই কারণে আমি এই রকম অল্প তেলেই অল্প অল্প করে ভেজে নেব। আমার দুবারে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে ফুলকিগুলোকে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। অপূর্ব টেস্টি, আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে একদিন খাওয়ার পর মন ভরেনি, পরে আবারও একদিন করেছিলাম, এতটাই ভালো লেগেছে। বাড়িতে কোনো অতিথি হলে তাকেও কিন্তু এটা অনায়াসেই সার্ভ করতে পারো। এবারে তুলে নিলাম, পরেরগুলো আবার ভেজে নেব। এবারে একটা বাটিতে আমি 1 কাপ জলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবারে এই ভেজে রাখা ফুলকিগুলোকে একটু সময়, মানে 20 সেকেন্ড আমি এর মধ্যে রাখবো, তারপরেই দেখবে পুরো লবণ জলটা এটা
শুষে নিয়েছে। এবারে এগুলোকে হাত দিয়ে আলতো করে চেপে এইবার সেই যে ম্যাজিক পানি, সেই পানির মধ্যে ফেলতে হবে। এবারে এটা মশলার মধ্যে কিন্তু খুব সুন্দর ঢুকে যাবে, এবার কোনো অসুবিধা হবে না। আর খেতে তো অসাধারণ লাগবে, নরম তুলতুলে, আর টক জলটার যা সেন্ট, সেটা একবার যদি না বানাও এর স্বাদ কী করে পাবে? তোমরা রেসিপিটা একবার হলেও ট্রাই করো। ভালো লাগলে আমাকে ছোট্ট করে একটা রেসিপিটার জন্য লাইক দিও, কমেন্ট করো। সুন্দর সুন্দর সার্ভ করে দিলাম রিং করে রাখা পেঁয়াজ দিয়ে, আর কিছু কেটে রাখা এরকম কুচি করা পেঁয়াজ, যেটা তোমাদের ভালো লাগবে সেটা দিয়েই খাবে। তবে এটা দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম আরও একটু ধনেপাতা কুচি আর সামান্য একটু চাট মশালা। এবার বাটি করে সবাইকে খেতে দাও। কেমন লাগলো জানাতে ভুলে যেও না কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে অলেতে ক্লিক করে পাশেই থেকো। আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত রকমের লিঙ্কই দেওয়া থাকে, তোমরা একটু হলেও চেক করে নিও ভালো করে, ওখানে সব দেওয়া থাকে। এবার তো আমি আর থাকতে পাচ্ছি না, কতক্ষণ এটা মুখে দেব। পানিপুরিটা, পানি ফুলকির যে জলটা কী যে অসাধারণ, সেটা তো না ট্রাই করলে তোমরা জানতে পারবে না। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো।